हेलो फ्रेंड्स, আমি আলী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড গার্ডেন টিপস। দেখুন আমার এই আপেল গাছটিতে কিন্তু ফুল চলে এসেছে। তো এর জন্য আমি কি কি পরিচর্যা করলাম এবং আপেল গাছটি নিয়ে আসার পর এর জন্য মাটি তৈরি কিভাবে করলাম, সমস্ত বিষয় কিন্তু আমার এই চ্যানেলে আপেল গাছের জন্য মাটি তৈরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়াতে ফুলবে আপেল এবং পরবর্তী আপেল গাছের যে পরিচর্যা সেটা আলোচনা করা আছে। আপনি গিয়ে সেখান থেকে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আপেল গাছে ফুল আসার আগে আপনাকে যে কাজটি করতে হবে, গাছের গোড়া ভালোভাবে খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দেওয়ার পর আপনাকে এখানে ব্যবহার করতে হবে হাড় গুঁড়ো। আপনি যে কোনো জায়গায় হাড় গুঁড়োটা পেয়ে যাবেন এবং খুঁড়ে ভালোভাবে গাছের চারিদিক দিয়ে হাড় গুঁড়োটা ব্যবহার করবেন। এবং মাটি যখন তৈরি করবেন সে মুহূর্তের জন্য কি কি দিয়ে মাটি তৈরি করা হয়েছে এটার জন্য আপনি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। এরপর একদিন রাখার পর আমি গাছের গোড়ায় ভালোভাবে জল দিয়ে দেব। এই আপেল গাছের পাতায় কিন্তু কিছু রোগ পোকা হয়, এর ফলে কি হয় পাতা ছিদ্র হয়ে যায় এবং এখানে মিলিবাগের আক্রমণও হয়। তাহলে আমরা কি করব, আমরা এ সময় কাকা বা সাপ এ ধরনের ফাঙ্গিসাইড আমরা কিন্তু গাছে স্প্রে করব। কাকা 2 ml প্রতি লিটার জলে কিন্তু আমরা 15 দিন পর পর স্প্রে করলে কিন্তু এই পাতার যে রোগগুলো এটা কিন্তু আর হবে না। আপনি এ ধরনের ছিদ্র পাতা এবং হলুদ হয়ে যাচ্ছে এ ধরনের পাতা কিন্তু আপেল গাছের কোনো রাখার প্রয়োজন নয়, এগুলো একটি ধারানো কাঁচির সাহায্যে কেটে এগুলো আলাদা করে দূরে ফেলে দিন। মনে রাখবেন যে কাকা কীটনাশকটি প্রথমবার স্প্রে করলে দ্বিতীয়বার আপনি সাপটা স্প্রে করবেন, তাহলে দেখবেন যে পাতার যে সমস্যা এগুলো একদম চলে যাবে আর হবে না। এই আপেল গাছটি কিন্তু এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, কারণ এই আপেল গাছটি গরমের আবহাওয়াতেও কিন্তু ভালো ফল দিচ্ছে, এজন্য সব জায়গাতে এখন ছড়াচ্ছে এই আপেল গাছটি। এই আপেল গাছটি হলো হরিমন 99, আপনারা এখন যে কোনো নার্সারিতে গিয়ে পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনি গাছটি কিনবেন এটা গ্রাফটিং কিনা সেটা দেখে নিতে হবে, সিডলিং নেওয়া চলবে না, কারণ সিডলিং হলে এতে ফুল ফল আসতে অনেক সময় লাগবে, এই জন্য গ্রাফটিং আপেল গাছটি আপনি দেখে নেবেন। এখন আমি যে কাজটি করছি এখানে দেখতে পাচ্ছেন, এখানে জল দিতে দিতে অনেক সময় কি হয় জড় বেরিয়ে যায়, এগুলো আপনি মাটি দিয়ে কিন্তু ঢেকে দিতে পারেন। এবার বলি এই গাছটি গ্রাফটিং কি না কীভাবে বুঝবেন, এটা দেখবেন যে এটা প্লাস্টিক জড়ানো থাকে, শেডলিং হলে নর্মাল থাকবে আর গ্রাফটিং হলে আপনার মাঝে প্লাস্টিক জড়ানো থাকবে, সেটা দেখে কিন্তু আপনি এটা চিনে নেবেন। কোনো সময় শেডলিং গাছ নেবেন না। আপনাকে গাছ বসানোর পর কিন্তু লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ার দিক থেকে গ্রাফটিংয়ের নিচের দিকে যাতে শাখা প্রশাখা না বেরিয়ে যায়, যদি নিচের দিকে শাখা প্রশাখা বেরোতে থাকে তাহলে কিন্তু ওপরের দিকে গাছ জোর পাবে না, তার ফলে কিন্তু আপনার গাছে ফুল ফল আসার সম্ভাবনা থাকবে না। আমি এটা দেখিয়েছি, এটা শুধু আপনাদের দেখার জন্য আমি রেখেছিলাম। এই যে দেখুন গোড়ায় এখান থেকে কিন্তু আপনার ডালপালা বেরোতে শুরু করেছে, এই ধরনের ডালপালা কিন্তু আমি কেটে দেব, একদম রাখবো না, কারণ এগুলো হচ্ছে আপনার শেডলিংয়ের গাছ থেকে বেরোচ্ছে। তো এ ধরনের ডাল আপনি কখনোই আপনার গাছে রাখবেন না, কারণ এগুলোই হলো শেডলিং গাছ থেকে ডালপালা বেরোচ্ছে, এগুলো বীজ থেকে যে গাছগুলো হয় সেখান থেকে কিন্তু এগুলো ডাল বেরোচ্ছে, কারণ আমরা নিয়েছি গ্রাফটিং গাছ, তো এগুলো কখনোই রাখবেন না। গ্রাফটিংয়ের ওপরের থেকে যে ডালগুলো বেরোবে সেগুলোই আমরা শুধুমাত্র রাখবো। এই ধরনের ডালপালা দেখা মাত্র কিন্তু কেটে দিবেন, না হলে কিন্তু আপনার কাছে ফুল ফল আসার সম্ভাবনা একদম থাকবে না। আর টবটা অবশ্যই জল নিষ্কাশনের ব্যবস্থাটা করে রাখবেন, এতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখবেন। আমি আমার ভিডিওতে দিয়ে রেখেছি যে কীভাবে ড্রেনেজ সিস্টেম আমি আমার এই গাছের জন্য করেছিলাম, সেখান থেকে আপনারা দেখতে পারেন। অবশ্যই গাছ নতুন যদি স্থাপন করেন অবশ্যই গাছটাকে 1 সপ্তাহ মতো ছায়াযুক্ত জায়গায় রাখবেন, এরপর ফুল সানলাইটে রাখবেন গাছটিকে। এবার বলি যাদের আপেল গাছে ফুল এসেছে তারা কি করবেন, এ সময় কোনো রকম সার ব্যবহার করা চলবে না, গাছে ফুল থাকলে কোনো রকম সার ব্যবহার করবেন না।
ফুল থেকে যখন গাছে গুটি এসে যাবে ঠিক তারপর থেকে আপনারা গাছের গোড়ায় সার ব্যবহার করবেন। আপনি সার হিসাবে এখানে খোল পচার জল 150 গ্রাম খোল 10 লিটার জলের সঙ্গে 7 দিন পচানোর পর কিন্তু আপনি গাছের গোড়ায় দিলে কিন্তু আপনার কাজ খুব ভালো হবে। তাহলে বন্ধুরা আপনিও আপনার বাড়িতে অবশ্যই আপেল গাছ করেন এবং আমার দেওয়ার টিপসগুলো আপনি ফলো করেন, আপনার গাছেও ফুল এবং ফল আসবে। বন্ধুরা আপনাদের যদি আপেল গাছ নিয়ে আর কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে সকলে ভালো থাকবেন, আজকের ভিডিও এ পর্যন্তই।